হাসির গল্পে আজ শুনছো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে মজাদার রেডিও নাটক বিচিত্র চার মূর্তি। বিশ্বকর্মা পূজোর আগের দিন আমার চাটুজ্যেদের রোয়াকে পৌঁছতে একটু দেরি হয়ে গেল, যত রকম ঝামেলা। মা বলে পেলা দুটো ফল কিনে দিয়ে যা, বাবা বলে পেলা পড়তে বস, ছোট কাকা বলে পেলা ওষুধ খেয়ে বেরো, আর দিদি বলে হ্যাঁ রে গড়িয়া হাঁটতে গিয়ে একবার দেখ না একজোড়া খুঁড়ির মতো কানের দুল পাওয়া যায় কিনা। তারপর রাস্তায় আরো হাজার ঝামেলা। পৌঁছে দেখি রোয়াকে একা টেনিদা উদাস হয়ে বসে আছে। বললাম জানো হ্যারিসন রোডে একটা পকেটমার ধরেছি। আরে হ্যারিসন রোডে একটা পকেটমার ধরা পড়েছে। তারপর? তারপর আবার কি, থানায় নিয়ে গেল? আসতো মানে? মানে আবার কি, পকেটমার কখনো আসতো থানায় যায়, তার আগেই লোকে তাকে পিটিয়ে ছাতু বানিয়ে ফেলে। লোকে পেটাতে চায়নি। চায়নি আবার? ভাগ্যিস একজন পুলিশ এসে পড়ল। জানো ওরকম শান্ত পুলিশ না আমি জন্মে দেখিনি। সে এসে হাত জোর করে বলল, দাদারা মেরে আর কি করবেন, মার খেয়ে খেয়ে তো এদের গায়ের চামড়া গন্ডারের মতো পুরু হয়ে গেছে, অনর্থক আপনাদের হাত ব্যথা হয়ে যাবে। তার চেয়ে ছেড়ে দিন, এ মাসখানেক জেলখানায় কাটিয়ে আসুক, ততদিন না হয় আপনাদের পকেটগুলো নিরাপদে থাকবে। বেশ বেশ, ভালো পুলিশ, ভালো পুলিশ বলেই টেনিদা গম্ভীর মুখ করে মস্ত একটা ঠোঙা থেকে এক মনে কুড়কুড় কুড়কুড় করে ডালমুট খেতে লাগলো। কি আশ্চর্য! বললাম কই, আমাকে ডালমুট দিলে না তো? তোকে না, তোকে দেওয়ার মতন মুড নেই এখন। আমি এখন ভীষণ ভাবুক ভাবুক বোধ করছি। ভাবুক ভাবুক? তুমি কবিতা লিখবে বুঝি? কবিতা ওসবের মধ্যে আমি নেই। যারা কবিতা লেখে তারা আবার মনুষ্যই থাকে নাকি? তারা রাস্তায় চলতে গেলেই গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে যায়, নেমন্তন্ন বাড়িতে তাদের জুতো কুকুরে চিবিয়ে রেখে যায়, আর কোথাও যখন কোনো বৃষ্টি নেই, গরমে যখন লোকের প্রাণ বেরিয়ে যাচ্ছে প্রায়, তখন তারা দৌড় বন্ধ করে ঘামতে ঘামতে এক কোণে বসে পদ্য লেখে, বাদলরা নিন্নপুর বাজে তাল পিয়ালের বনে। আচ্ছা আচ্ছা, বৈশাখ মাসের দুপুরে তারা বাদল রানীর কবিতা লেখে কেন? আরে এটাও বুঝতে পারলি না, বৈশাখ মাসে লিখে না পাঠালে আষাঢ় মাসে কাগজে ছাপা হবে কি করে? দাদা কবিতা লেখার কথা তুই আর আমায় বলিস যাচ্ছে চালিয়ে। তবে তুমি এরকম ভাবুক ভাবুক হয়ে গেছো কেন? ওই পকেটমারের কথা শুনে। আচ্ছা আচ্ছা, পকেটমারের কথা শুনে কেউ আবার ভাবতে বসে নাকি? তখন তো সবাই রে রে করে ঠেঙামার জন্য দৌড়ে যায়, রক্ত গরম হয়ে ওঠে। এমনকি আমি, মানে আমি যে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, কাউকে মারার কথা ভাবি না কখনো, আমার দৌড়ে গিয়ে দুগা কষিয়ে দিতে ইচ্ছে করে। এই তো সেদিন হাওড়ার ট্রামে আমার বড় পিসামশাইয়ের পকেট থেকে ফের কুরু বকের মতন বক বক করলে বক্সিং রিংয়ে ঢুকিয়ে মাথায় তিন চারটে শিং গজিয়ে দেবো বুড় বাক্কা আঁকা। হ্যাঁ পঞ্চাননের ঠাকুরদা দশাননের কথা যদি জানতিস তাহলে বুঝতে পারতিস, এক একটা পকেট মারো কি বলে গিয়ে মহাপুরুষ হয়ে যায়। কে পঞ্চানন আর কেই বা দশানন, আমি তোদের কাউকেই চিনি না। তাকে দুনিয়া শুধু সবাইকে তুই চিনিস নাকি? ওরে পোলাপান, জাপানের বিখ্যাত গাইয়ে টাকা নাকি ধামাকাকে চিনিস তুই? না। লন্ডনের মুরগির দোকানদার মিস্টার চিকেন চিকেন থনকে দেখেছিস কখনো? তবে ফ্রান্সের সানাইওয়ালা মসি প্যাপোর সঙ্গে আলাপ আছে তোর? না নেই, আর আলাপ করতেও চাই না কখনো। তাহলে তাহলে ওরকম আলু কাদলির মতন মুখ করেছিস যে, কাউকেই যখন চিনিস না, পঞ্চাননের ঠাকুরদা দশাননকেই বা তুই চিনবি কেমন করে? ঢের হয়েছে টেনিদা, আর চিনতেও চাই না। তুমি যা বলছিলে বলে যাও। বলতেই তো যাচ্ছিলাম, দিচ্ছিস কোথায়? টেনিদা আরো কিছুক্ষণ ডালমুট চিবিয়ে ঠোঙাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি তোকে ব্যাপারটা ততক্ষণ বলি। আমি ঠোঙাটা হাতে নিয়ে দেখলাম খালি, ফেলে দিতে যাচ্ছি, হঠাৎ দেখি একেবারে নিচের দিকে টেনিদার চোখ এড়িয়ে কি করে একটা চিনে বাদামের দানা আটকে আছে, সেটা বার করেই আমি মুখে পুড়ে দিলাম। আর চোখে দেখে টেনিদা বলল, এটা বাদাম ছিল নাকি রে, একদম দেখতেই তো পাইনি। ওটা তোকে বকশিস করে দিলাম, সবই নিশ্চয়ই সেই পঞ্চাননের ঠাকুরদা দশাননের দয়া। তা বলেছিস। আচ্ছা এবার দশাননের কথাই বলি তবে বালা, বুঝলি? তুই যদি কখনো ঘুঁটে পাড়ায় যা। ঘুঁটে পাড়া? সে আবার কোথায়? বোঝো সে গোবরডাঙা থেকে যেতে হয় বুঝলি, সাত ক্রোশ হেঁটে, মানে যাওয়া খুবই মুশকিল,
কিন্তু যদি কখনো যাস দেখবি দশানন হালদারের নাম শুনলে লোকে এখনো মাটিতে মাথা নামিয়ে প্রণাম করে, বলে এমন ধার্মিক এমন দানবীর আর হয় না। স্কুল করেছেন, গরিব দুঃখীকে দুবেলা খেতে দিয়েছেন, মন্দির করেছেন, পুকুর কেটেছেন, কিন্তু আসলে আসলে এই দশানন কে ছিল জানিস? এক নম্বরের পকেট মাস। পকেট মার বলো কি? তবে আর বলছি কি, অমন ঘোড়েল পকেট মার বাংলাদেশে তো নয়, ভারতেই এমনকি পৃথিবীতে আর দুজন জন্মেছে কিনা সন্দেহ। খুব ছোট্টবেলায় পাঠশালায় যেদিন দশানন প্রথম পড়তে গেল সেদিনই পণ্ডিত মশায়ের ফতুয়ার পকেট থেকে তার নসিব ডিবে পকেট মার করে নিল। পণ্ডিত তাকে কোষে বেত পেটা করে তাড়িয়ে দিলেন। বাপ কাকা দাদা তার হাত থেকে কারুর পকেটে দেয়নি, যত পিট্টি খেত ততই তার রোগ চেপে যেত। শেষে একদিন যখন বাড়িতে গুরুদেব এসছেন আর দশানন তার ট্যাগ থেকে প্রণামীর ১২ টাকা ছনা পয়সা মেরে দিয়েছে, সেদিন দশাননের বাপ শতানন হালদারেরা সইল না। বাড়ির মোষ বলির খানাটা উঁচিয়ে সে দশাননকে এমন তাড়া লাগালো যে দশানন এক দৌড়ে একেবারে কলকাতায় পৌঁছে তবে হাঁপ ছাড়ল। জানিস তো কলকাতা মানেই তো একেবারে যাকে বলে পকেটমারদের স্বর্গ। অনেক গুণী লোক তো আগে থেকেই ছিল, কিন্তু বছর খানেকের মধ্যেই দশানন তাদের সম্রাট হয়ে উঠল। তার উৎপাতেই লোকে পাগল হয়ে গেল। টালা থেকে টালিগঞ্জ আর শিয়ালদা থেকে শালকে পর্যন্ত কারুর পকেটে টাকা কড়ি থেকে কলম মায় সুপুরির কুচি কিংবা ধর ইলাজদানা পর্যন্ত বাদ যেত না, বুঝলি? ধরা যে পড়তো না তা নয়, দুমাস সমাজ জেল খাটত, তারপর বেরিয়েছে আবার জেকে সে পুলিশ শুদ্ধ জেরবার হয়ে উঠল, বুঝলি? তখন দেশে ইংরেজ রাজত্ব ছিল, জানিস তো। পুলিশ কমিশনার ছিল এক কড়া সাহেব, মিস্টার প্যান্থার নাকি যেন নাম। লোকে তার কাছে গিয়ে ধন্না দিতে লাগলো, তাদের জীবন নাকি অতিষ্ঠ হয়ে উঠেছে দশাননের জ্বালায়। প্যান্থার তাদের বলল, পকেট মারকে ফাঁসি দেওয়া যায় না, নতুবা আমি দশাননকে চাই দিতাম। এবার ধরিতে পারিলে তাহাকে এমন শিক্ষা দিব যে সে আর পকেট কাটিবে না। ধরা অবশ্য দশানন কদিন বাদেই পড়ল। পকেট মারের ব্যাপার তো জানিস, ওরা প্রায় জেলে গিয়ে মুখ বদলে আসে, ওদের ভালোই লাগে বোধ হয়। কিন্তু এবার দশানন ধরা পড়া মাত্র তাকে নিয়ে যাওয়া হলো প্যান্থার সাহেবের কাছে। সাহেব বললে, তুমি তো কলকাতার লোককে ঠকিতে দিবে না, তাই এবার তোমার একটা পাকা বন্দোবস্ত করিতেছি। ইহাকে লঞ্চে ছড়াইয়া লইয়া গিয়া সুন্দরবনে ছড়িয়া দাও, সেখানে গিয়ে এ কাহার পকেট মারে দেখিব, বাঘে তো আর পকেট নাই। দশানন বিস্তর কান্নাকাটি করলো। আর বলবো না স্যার, এ যাত্রা ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন না স্যার, অন্য কোথাও পাঠান, বাংলাদেশ থেকে নির্বাচন দিন না হয়, কিন্তু সুন্দরবন না, দয়া করে সুন্দরবন না, বাঘে খেয়ে নেবে স্যার। সে কি কোথা, তুমি জেল হইতে পালাইতে পারো যখন, বাঘের পেট হইতে পালাইয়া যাইবে? যাও বাঘের পকেট মারিতে চেষ্টা করো, যদি পারো তোমাকে রায় সাহেব উপাধি দিব। স্যার স্যার আর একটিবার দয়া করুন স্যার। চাপাও, এক্ষুনি চলিয়া যাও সুন্দরবন। তারপর পুলিশ লঞ্চে চাপিয়ে দশাননকে নিয়ে গেল সুন্দরবন। সেখানে দশাননকে নামিয়ে দিয়েই তারা দেহ চম্পট। আরে তাদেরও তো বাঘের ভয় আছে নাকি? এদিকে তো দশাননের আত্মারাম খাঁচা ছাড়া, জলে গিজগিজ করছে কুমির, ঝোপে ঝোপে মানুষ খেব বাঘ, সুন্দরবন মানে জমির আড়ত। এর চাইতে সাহেব যে তাকে ফাঁসিতে ঝোলালেও ভালো করত। বেলা পড়ে আসছে বুঝলি, তার এমনিতেই ভয় ভয় করছিল। এর মধ্যে আবার একটু দূরেই কোথাও হালুম হালুম ডাক শোনা গেল। দশানন একেবারে চোখ কান বুঝে ছুটল, বুঝলি? সুতরি গাছের শেকড়ে হোঁচট খেয়ে গোল পাতা ঝোপে আছাড় খেয়ে দৌড়তে 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 হঠাৎ সে দেখল একটা মস্ত ভাঙা বাড়ির সামনে এসে গেছে। আদ্যিকালের পুরো ইট কাঠ খুঁজে পড়েছে, তবু বাড়িটার অনেকখানি তখন দাঁড়িয়ে। মরিয়া হয়ে দশানন ঢুকে গেল তারই ভিতর। হাজার হোক, বাড়ি তো বটে রে বাবা। ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই দেখে সামনে একটা মস্ত ঘর। দরজায়
মাকড়সার জাল। ভিতরে কত জন্মে দুলো বাপে বাপ, তবু ঘরটা বেশ আস্তই আছে। একটু সাপসুপ করে নিলে শোয়াও যাবে এক মাসে। দেশলাই জেলে সাবধানে সব দেখে নিলে দশা না, সাপ খুব নেই। আর দোতলার ঘর বাঘও চট করে এখানে উঠে আসবে না। শুধু দশানন ঘরে ঢুকতেই ঝটপট করে কতগুলো চামচিকে বেরিয়ে এসে উড়ে গেল। চামচিকেতে তার ভয় নেই, ক্যানিং এর বাজার থেকে পুলিশ তাকে এক চাঙাড়ি খাবার কিনে দিয়েছে। মনের দুঃখে তাই খানিকটা খেলো দশানন। বাইরে তখন দারুণ অন্ধকার হয়ে গেছে, ঝি ঝি ডাকছে, কিসব পোকা ডাকছে, অনেক দূর থেকে বাঘের ডাকও আসছে। জয় মা কালী বলে কাপড় জড়িয়ে ঘরের এক কোণায় শুয়ে পড়লো দশানন। জয় মা কালী, রাতটা তো কাটুক, কাল সকালে যা হয় না দেখা যাবে। বাঘের ডাক, ঝিঝির শব্দ, জঙ্গলের পাতায় পাতায় হাওয়ার আওয়াজ আর মশার কামড়ের ভেতরে ভয় ভাবনায় কখন যে দশানন ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। কতক্ষণ ধরে ঘুমোচ্ছিল তাও না। হঠাৎ এক সময় সে চমকে জেগে উঠল। উঠে দেখল গোটা ঘর অন্ধকার, কেবল ভাঙা জানলা দিয়ে ঘরের ভিতর জ্যোৎস্না পড়ছে। আর সেই জ্যোৎস্নার মধ্যে দাঁড়িয়ে এক বিরাট তার পোশাক আশাক থিয়েটারের মোগল সেনাপতির মতো, মুখে লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আগুনের মতো তার চোখ দুটো ধাপ করে চলছে। দশাননের হাত পা ঠান্ডা হয়ে গেল, বুঝতে বাকি রইল না ওটা ভূত। তাও যে সে ভূত নয়, একেবারে মোগলাই ভূত। এবং সে ভূত মাঝখাই গলায় জিজ্ঞেস করল, আমার প্রাসাদে ঢুকেছিস কেন? দশানন এতক্ষণ একটু সামনে নিয়ে সে উঠে সামনে এসে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলে ভূতকে, সম্মান দিয়ে বললে, হুজুর আমাকে দয়া করে মাফ করে দিন, আমি জানতাম না এটা আপনার প্রাসাদ। সন্ধ্যেবেলা বাঘের ভয়ে ছুটতে ছুটতে এখানে এসে আশ্রয় নিয়েছি। আপনার এই বিশাল প্রাসাদে দয়া করে আজ রাতটার মতো আমাকে থাকতে দিন, ভোরে উঠেই আমি চলে যাব। ভূত একটু খুশি হল, দাড়ির ফাঁক দিয়ে বোধ হয় একটু হাসলো, তারপরে বললে, ঠিক আছে, তুই যখন আমার আশ্রয় নিয়েছিস তখন তোকে কিছু বললে আমার গুনাহ পাপ হবে, কিন্তু তোর বাড়ি কোথায়? আগে বাংলাদেশে। বেশ বেশ, ওকে দাঁড়াতো, তোকে একবার ভালো করে দেখা দরকার। ভূতের আদেশ কে ঠেলবে বল? দশানন উঠে ভূতের সামনে দাঁড়, খুব মন দিয়ে দেখতে লাগলো তাকে। চেহারা তো বেশ সরেশ, আর তোর তো বেশ সাহস টাহস আছে দেখছি, তুই আমার একটা কাজ করতে পারবি? আগে আপনি হুকুম করলেই পারি। তুই একবার নবাব সিরাজ দৌলার কাছে যেতে পারিস? আগে কার কাছে? কেন, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ দৌলার নাম শুনেছিস তুই? নাম জানি বই কি হুজুর, বিলক্ষণ জানি, কিন্তু তিনি তো অনেকদিন আগে মারা গেছেন, আমি কি কি করে তার কাছে যাব? মারা গেছেন? পলাশীর যুদ্ধের পরে যে তিনি রাজভবনের দিকে রওনা হলেন আর আমাকে বললেন, তুমি আমার এইসব মনে মুক্তিগুলো নিয়ে লুকিয়ে থাকো, আমি এরপর আবার ইংরেজদের সাথে যুদ্ধ করব, তখন তোমাকে দরকার হবে, তোমায় আমি ডেকে পাঠাবো, ততক্ষণ তুমি সুন্দরবনের প্রাসাদে গিয়ে লুকিয়ে থাকো। সেই থেকে আমি আছি এখানে, কবি আমার ইন্তেকাল হয়েছে কিন্তু নবাবের ডাক শোনার জন্য আমি বসে আছি, আর আমার এই দুই জেবে লাখ লাখ টাকার হীরে মতি বয়ে বেড়াচ্ছি, দেখবি? বলেই জবরদস্ত খাঁ তার জেবের পকেট থেকে দুহাত ভর্তি করে মণিমুক্ত বের করল। চাঁদের আলোয় সেগুলো ঝলমল করতে লাগলো, দেখে চোখ ঠিকরে গেল দশাননের, মাথা ঘুরে যায় আর কি। জবরদস্ত খাঁ সেগুলো আবার পকেটে পুরে ফেলে বললে, আর তুই বলছিস নবাব বেঁচে নেই? না,
হতে পারে না। তাহলে এবার নিজেকেই আমার খুঁজতে যেতে হচ্ছে। প্রথমে যাই মুর্শিদাবাদ, তারপর যাবো রাজমহল, তারপর মুঙ্গের পর্যন্ত ঘুরে আসবো। তুই আজ রাত্রে আমার প্রাসাদে থাকতে পারিস, ভয় নেই। মনসবদার জবরদস্ত খার মঞ্জিলে বাঘ ঢুকতে সাহস করে না, কিন্তু কাল সকাল হলেই কেটে পড়বি। ফিরে এসে যদি দেখে তুই রয়েছিস, তাহলে কিন্তু তক্ষণে তোর গান নিয়ে নেব। এই বলে জবরদস্ত খা ধা করে চাঁদের আলোয় মিলিয়ে গেল। আর দশানন যা থাকে কপালে, সে তক্ষুনি হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল ভূতের বাড়ি থেকে। অন্ধকারে খানিক হেঁটে একটা গাছে উঠে রাত কাটালে। সকালে নদীর ধারে গিয়ে দূরে একটা জেলেদের নৌকো চোখে পড়ল তার। বিস্তর ডাকাডাকি করে তাদের নৌকোয় উঠে শেষ পর্যন্ত দেশে ফিরে এলো। আর তারপর? তারপর দেশে ফিরে অতিথিশালা করলো, পুকুর কাটালো, গরিবকে দান দান করলো, মহাপুরুষ হয়ে গেল আর কি। লোকে হাজার মুখে সুখ্যাতি করতে শুরু করলো। বারে এত কিছু করার টাকা পেলো কোথায় দশানন? টাকার অভাব কি তার আর আছে রে গর্ধব? আগের দিন রাতে অন্ধকারে জবরদস্ত খার পকেট মেরে এক থাবা মণিমুক্ত তুলে নিয়েছিল না? বলো কি, ভূতের পকেট কেটে? শোন, যে কাটতে পারে ভূতের পকেট কি বা সে রেয়াত করবে কেন? অমন এক্সপার্ট হাত, যেন মাখনে ছুরি চালানোর মতন করে কেটে ফেলতে পারে পকেট। জবরদস্ত খা তার কাছে কি বল? দেখ আশ্চর্য কি জানিস, ওই ভূতের পকেট কেটে তার স্বভাব চরিত্র একেবারে বদলে গেল। স্বয়ং নবাব সিরাজ দৌলার মণিমুক্ত সেগুলো কি আর বাজে কাজে খরচ করা যায় রে? সব বেচে লাখ লাখ টাকা পেল দশানন, আর তাই দিয়েই পরের উপকার করতে লাগে। মহাপুরুষ মনে গেল একবার। আর প্যান্থার সাহেব? প্যান্থার সাহেবের আর কি, বাঘের পকেট কাটলে রায় সাহেব উপাধি দেবে বলেছি। ভূতের পকেট কেটে যে জানলে মহারাজা টাজা করে দিত নিশ্চয়ই। তুই জানিস তো ইংরেজ হচ্ছে নবাবের শত্রু, শুনলেই কেড়ে নিত ওগুলো। তাই বলছিলুম তালা পকেট মার খেয়েও তুচ্ছ করতে নেই, সেও যে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। কি সব বানিয়ে বানিয়ে গোলগাপ্পা দিচ্ছ টেনিদা, ভূতের গল্প বলছো, তাও আবার বিশ্বকর্মা পূজোর আগের দিন? হ্যাঁ, ক্যাবলা ঠিকই কইছে। হ্যাঁ ঠিকই কইছে না, এই নে তার জন্য ক্যাবলাকে প্রাইজ দিলাম। ওরে বাবা রে, ক্যাবলা গাঁটটা খেয়ে এক লাফে ছিটকে গেল। ও আপনাদের তো বলাই হয়নি, গল্প চলতে চলতেই ক্যাবলা আর হাবুল চাটুজ্যেদের রোয়াকে এসে হাজির হয়েছে যথারীতি, শুনতে বসেও গেছে। হাবুলের দিকে টেনিদা একটা কিল হাঁকিয়েছিল, কিন্তু ব্যাটা ঠিক ফ্ল্যাট করে সরে গেছে। টেনিদা অগত্যা একটা বিশাল হাই তুলে যেন কাল্পনিক হাবুলকে একেবারে গিলেই ফেললে, তারপর হুঙ্কার ছাড়লে ডিলা গ্র্যান্ডে মেফিস্টো ফেলিস ইয়া ইয়া। এর মানে কি বুঝলি না তো? ফ্রেঞ্চ দে পালা, নিখাত ফরাসি ভাষা, তোদের মতন মগজে ঘুঁটে ভর্তি বুড়বাকেরা এটা বুঝবে না। ফ্রেঞ্চ? তুই ফরাসি ভাষা কি করে জানলে, কবে শিখলে? আমি সব জানি বটে, ঠিক আছে, তবে আমিও জার্মান ভাষা জানি। তুই জার্মান ভাষা জানিস? হ্যাঁ জার্মান ভাষা জানিস, বল দেখি, বল দেখি কেমন জানিস। বলছি তো হিটলার নাৎসি বার্লিন কড়াঘাট। হ কি জার্মান ভাষাটাই কইলিরে পেলা, খবরে কাগজের কতগুলা নাম তার লগে একটা কটাকট জুইরা দিয়া খুব অত্যাধি করতাছস। হ্যাঁ আমি একটা ভাষা কব ক দেখি, নেকুড়ে হুড়ুম খাইয়া হকইট করছে। এইটার মানে কি? খেয়েছে সে আবার কি রে? ম্যাডাগাস্কারের ভাষা বলছিস বুঝি? ম্যাডাগাস্কার না হাতি, বাঙাল ভাষা। হে বাঙাল ভাষা বোঝো তো না, নেকুর কিনা বিড়াল, হুড়ুম খাইয়া কিনা মুড়ি খাইয়া, হকর করছে মানে এ তো করছে। বাবারে রাখ বাপু তোর হুড়ুম দুড়ুম শুনে তো আকেল গুড়ুম হয়ে যায়, এর চেয়ে প্যালা জার্মান কটাকট সেবি আচ্ছা। আর ক্যাবলা তোর মুখে কথা নেই কেন, তখন থেকে চোখ বুঝে কি চি করছিস? চুইংগাম চুইংগাম, দুনিয়ার এত খাবার জিনিস থাকতে ছেলে রবার চিবচ্ছে বসে বসে, এরপর জুতো শুক্তলা খাবি এই তোকে বলে দিলাম, তারপর গাড়ির টায়ার ফায়ার খাবি, তারপর ওই গাডার ফাটার চিববি। শোনো না টেনিদা, টেনিদা সিরিয়াস কথা, কেবল বাজিয়ে বকছো তোমরা। আচ্ছা কাল যে বিশ্বকর্মা পুজো সেটা খেয়াল নেই বুঝি?
বুলো হলে গিয়ে তুই, আমি তো নই, আমার খেয়াল থাকবে না কেন? সেই জন্যই তো বলছিলাম ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। মেফিস্টোফিলিস মানে তো শয়তান। এই বেশি পণ্ডিতি করলে আবার পুদিচেরি পাঠিয়ে দেবো এক কিলে, সব সময় মাস্টারি না। কাল যখন মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উড়বে তখন টের পাবি। তার মানে জানবি পরে। এখন বল দেখি কাল বিশ্বকর্মা পূজায় তোরা কি আয়োজন করেছিস? আমি দু ডজন ঘুড়ি কিনেছি। আমিও তিন ডজন। আর ক্যাবলা? আমি একটাও কিনিনি, ওদের গুলো কাটা গেলে আমি সেগুলো ধরে ধরে ওড়াবো। বোঝা গেছে তোদের দৌড়। আর আমি কি ওড়াবো জানিস? আমি এই টেনিস শর্মা, আমি যা ওড়াবো তা আকাশে বো বো করে উড়বে, গো গো করে এরোপ্লেনের মতন ডাক ছাড়বে। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস পুরো ঢাউস ঘুড়ি বানিয়েছো বুঝি? বানিয়েছে বুঝি নেকা। এই এই তুই আগে থেকে বলে দিলি কেন? তোকে আমি বলতে বারণ করিনি? দেখো দেখো টেনিদা, মিছি মিছি বাজে কথা বলবে না। তুমি আমাকে ঢাউস ঘুড়ির কথা বললেই বা কখন, আর পারুনি বা করলে কখন? আমি তো নিজেই ভেবে বললুম। কেন ভাবলি? ভাবলি কেন বলি? আগ বাড়িয়ে তোকে এসব কথা কে ভাবতে বলেছে? হ্যাঁ কে ভাবতে বলেছে রে? বেলা ভাবেনি, হ্যাবলা ভাবেনি, তুই কেন ভাবতে গেলি? তোর এত ভাবার দায় আসে কোত্থেকে? ওই দায় ক্যাবলার দোষ। এ এত ভাইবা ভাইবা শেষে একদিন কবি হইব। আর কবি হওয়া যা খারাপ, আমার পিস্তুত ভাই ফুচুদা একবার কবি হয়েছে, দিন রাত কবিতা লিখত। একদিন রামধন ধোপার খাতায় কবিতা করে লিখল, পাঁচখানা ধুতি সাতখানা শাড়ি এসব হিসেবে হইবে কিবা, এ জগতে জীব কত ব্যথা পায় তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা মনটি তাহার নিপাট সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায় কত শাড়ি ধুতি প্যান্ট নিয়ে যায়, মনের দুঃখে বোঝা টেনে ফেরে গাধা মানুষের থেকে, আহা সে কত আলাদা, একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। আরে আরে কবিরা সাধারণত বাজে বকে বটে, কিন্তু তোর এই ফুচুদা, তোর এই ফুচুদা বেশ লিখেছিল তো, বেশ। শুনে চোখে জল চলে আসে গাধার দুঃখে। খুবই করুণ। সেই তো, কবিতাটা পড়ে আমারও ভারী কষ্ট হয়েছিল। কিন্তু পিসিমা পিসিমা ধোপার হিসেবের খাতায় এইসব দেখে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে হাতের কাছে আর কিচ্ছু না পেয়ে একটা চাল কুমড়ো নিয়ে ফুচুদাকে তাড়া করলো, ঠিক যেন গদা হাতে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে। তোর পিসিমার কথা ছেড়ে দে, ভারী বেরসিক। কিন্তু কি প্যাথেটিক কবিতা যে সোনালি পেলা, মনটা একেবারে মজে গেল রে। ইস, সত্যি তো একবার ভেবে দেখ, গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায় কিন্তু একখানা পরি টেনা পায়। আহারে আহ আহ। টেনিদা, ও টেনিদা, মন খারাপ করে আর কি করবা, এইরকমই হয়। দেখো না, গোবর হইল গিয়া গরুর নিজের জিনিস, অন্য লোকে তাই দিয়া ঘুইটা দেয়, গরু একখান ঘুইটা দিতে পারে না। দিলে দিল আর সব মাটি করে, এমন একটা ভাবের জিনিস ধাঁ করে তার মধ্যে গোবর আর ঘুঁটে দিল করতে থেকে চলে এলাম। তোকে শুনে না কথা বলেই ঝক মারি। দেখে যাক নে, ওট এখন চল ঢালুস গুড়ি দেখবি চল। সে দেখা তো হলো সেদিনই হলো, আর তার পরের দিন মানে বিশ্বকর্মা পুজোর দিন যখন আমরা গড়ের মাঠে পৌঁছলাম তখন সবই সকাল হচ্ছে, চৌরঙ্গীর এদিকে সূর্য উঠছে আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গেছে, দিব্যি ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, কখনো কখনো বাতাসটা বেশ জোরালো, চারিদিকে নতুন ঘাসে যেন ঢেউ খেলছে। সত্যি বলছি, আমি পটল ডাঙার পেলারাম, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে হলো। এই সুন্দর সকালে একটু গান না গাইলে হয়? রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই ছেড়েছে, এটা আবার গান গায় তো, গাঁটটা মারবে নাকি তাই বলে? গাঁটটা কে মেরেছে রে বাবু? আমি তো তোর মাথায় একটু তাল দিলাম, আর আবার যদি চামচিকের মতন চিঁচি করবি তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপতাল ঠুকে দেবো এই বলে দিলাম। এটা কি ঘুরিয়ে এত এমনি আবার সিদ্ধ ধরেছে?
আমার মনটা বিজায় বিগড়ে গেল। খামোকা সকালবেলায় নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাঁটটা মারল তো, ফল কখনো ভালো হবে না, হতেই পারে না। মনে মনে অভিশাপ দিয়ে বললুম, হে ভগবান, তুমি উড়বার আগেই একটা খুঁচা টুচা দিয়ে টেনিদার ঠাউস কুড়ি ঠাউস পেটটা ফাঁসিয়ে দাও তো, ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও একবার। ভগবান বোধ হয় সকালে দাঁতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন। আমার প্রার্থনা যে এমন করে তার কানে যাবে তা কে জানতো। ওদিকে বিশাল ঢাউসকে আকাশে ওড়াবার চেষ্টা চলছে তখন। টেনিদা দড়ির মস্ত লাটাইটা ধরে আছে আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে উড়ে তুলে দিচ্ছে, কিন্তু ঢাউসটা উড়ছে না, ধপাত করে নিচে পড়ে যাচ্ছে। কেমন ঢাউস রে, উড়ছে না যে? এইখান উড়বে না মনে হয় টেনিদা, এইটা থেকে মনুমেন্ট উড়ান সহজ। শুনেছি আমার কি আনন্দ লাগলো, আমার চাঁদিকে গাঁটটা মারা কারণে। যতই পটল দিয়ে শিঙ্গি মাছের ঝোল খাই, ব্রহ্মতেজ ব্রহ্মতেজ যাবে কোথায়? ও ঘুড়ি আর উঠছে না, দেখে নিও। আরে বুড়বক লোক, ওড়াতে জানতে হয়, ওড়াতে জানলে সব ঘুড়িয়ে ওড়ে। ওড়ে নাকি? তো দে না তুই উড়িয়া। তোমার ঘুড়ি বাবু তুমি ওড়াবে, আমি ওসবের মধ্যে নেই। তবে বুদ্ধিটা বাতলে দিতে পারি, অত নিচ থেকে এত বড় ঘুড়ি ওড়ে নাকি? ওপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে। ওই যে বট গাছের ডালটা দেখছো, ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও, ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসছে, ঘুড়ি গাছে আটকাবেও না, ঠিক বো করে উড়ে যাবে আকাশে। ঠিক এই কথাটাই তো আমি ভাবতে যাচ্ছিলাম, তুই সব আগে থেকে ভেবে নিবি কেন রে কাবলা, ভারী বাড় বেড়েছে না? যা তোকে পানিশমেন্ট নিলুম, যা যা গাছে ওঠ। বারে লোকের ভালো করলে বুঝি এমনি হয়? হ শোনোস নাই, লোকের ভালো করলে বাগে খায়। লাই ছাবল, দুনিয়ার কারো ভালো করেছিস কি মরেছিস, তোকে তো তাও বাগের মুখে ছেড়ে দিচ্ছি না আলিপুরে নিয়ে গিয়ে। যা যা এক্ষুনি গাছে ওঠ, যা। যদি কাটতিপড়ে কামড়ায়? কামড়াবে, আমাদের বেশ ভালোই লাগবে। আর যদি ঘুড়ি ছিঁড়ে যায় তাহলে? তোর কানটা ছিঁড়ে ওড়াবো। যা ওঠ, ওট বলছি, ওট ওট। কি আর করে, যেতেই হলো ক্যাবলাকে। যাওয়ার সময় বললে, ঘুড়ির দড়িটাই গোল পোস্টে বেঁধে দিও টেনিদা, অত বড় ধাউস হেভি জোরে টানবে, কিন্তু সামলাতে মুশকিল হবে তোমার। টেনিদার নাকটা কুঁচকে মুখটা হালুয়ার মতো দেখতে হয়ে গেল। যা যা, বেশি বকিস না তো, একদম বেশি বকবি না, ঘুড়ি উড়িয়ে উড়ে বুড়ো হয়ে গেলে আঙুরি এসছে না ওস্তাদি করতে। যা যা নিজের কাজ কাজ যা। বহুত আচ্ছা, হু হু করে ভোরের বাতাস বইছে তখন। ডালের ডগায় উঠে ক্যাবলা ঢাউসটাকে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে হাওয়া পেয়ে গু গু করে ডাক ছেড়ে সেই পেল্লায় ঢাউস আকাশে উড়ল। টেনিদার উপর সব রাগটা ভুলে গিয়ে মুগ্ধ হয়ে চেয়ে আছে, কি চমৎকার যে দেখাচ্ছে ঢাউসটাকে, মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্বে পথপথ উড়ছে, গো গো আওয়াজ তুলে ঘুড়ি ওপরে উড়ে যাচ্ছে। টেনিদা চেঁচিয়ে উঠল, অমন করে আর কেই বা যেতে পারে টেনিদা ছাড়া? তাকে আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল, কপাল বললেও ঠিক হয় না, সোজা ব্রহ্ম তালুতে। শুধু ঢাউসি ওড়েনি, তার সঙ্গে টেনিদাও উড়ে গেছে, চালিয়াতির তো শেষ নেই। লাটাইটা ক্যাবলার বারুণ সত্ত্বেও ধরে রেখেছিল হাতে, বাঘা ঢাউসের টানে সোজা মাটি ত্যাগ করে হাত দশেক মতন আকাশে উড়ে গেছে, এক লাফে গাছ থেকে নেমে পড়লো ক্যাবলা। পাকড়ো পাকড়ো পাকড়ো, আর কে কাছে পাকড়ায়, ওই ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিসের ইয়াকিয়াক টানে টেনিদা ততক্ষণে আরো 15 হাত উপরে ফ্যাট ফ্যাট সাই সাই করে উড়ছে, আর তার আর্তনাদ ভেসে আসছে মাটিতে আমার কাছে। ক্যাবলা রে, হাবুল রে, বাসা রে, আমাকে নামা রে। আরে কি করে নামাবো, তুমি তো শূন্য পথে উঠি, লাটাইটা ছেড়ে দাও। হ্যাঁ টেনিদা, লাটাইটা ছেড়ে দাও, লাটাইটা ছেড়ে দাও, ছেড়ে দাও টেনিদা। কি বলছি, আরে কি বলছিস, পড়লে তো হাত পা ভেঙে যাবে রে। তবে আর কি করবা, ওই রয়ে যাও। হাবুলটা কি নিষ্ঠুর, অবশ্য আর কি বা বলবে, হাউস ততক্ষণে আরো উপরে উঠছে,
জোড়ালো কুবের হাওয়ায় সোজা পশ্চিম মুখো ছুটছে গো গো করতে করতে, আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে ঝোলে ঠিক তেমনি করে মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেরিদা। পিছনে আমরাও ছুটলাম। সে কি দৃশ্য! তোমরা কোনো রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখো না। কোথায় নিয়ে যাচ্ছে রে? কোথায় উড়ে যাচ্ছি বল রে? আমরা মাটির উপর দিয়ে টেরিদার পিছু পিছু ছুটছিলাম। উত্তর দিলাম, গঙ্গার দিকে। ও বাবা, শেষে কি গঙ্গায় পড়বো নাকি রে? হাওড়া স্টেশনেও যাইতে পারো, বাবুঘাটেও, একেবারে বর্ধমানে নিয়ে গিয়ে ফেলতে পারে। বর্ধমান বলতে বলতে শূন্যে একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা। তখন সে প্রায় 25 হাত পড়ে। দিল্লি গেলেই বা আপত্তি কি? সোজা কুতুব মিনারে চূড়ায় নামিয়ে দেবে এখন। এ যে আরো উঠছে রে, দিল্লি গিয়েই থামবে তো। কিরে, ঠিক বলছিস? না থামলেই বা ভাবনা কি? হয়তো মঙ্গল গ্রহে নিয়ে যাবে তোমাকে। মঙ্গল গ্রহ? সেখানে তো অক্সিজেন নেই রে। আমি মঙ্গল গ্রহে যেতে চাই না। সে আর কি করবে টেনিদা, তোমাকে তো যেতেই হচ্ছে। যাওয়াই তো ভালো টেনিদা, মঙ্গল গ্রহে তো টেনশন নেই। রিটায়ারমেন্ট আছে, টেনশন নেই। পলিটিক্স আছে, ইলেকশন নাই। ইন্ডিয়ান টিম সিলেকশন নেই। ওরে কাপি করিস না। কি করব বলো তো? তুমি বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ। আমাদের মাদারল্যান্ড, যে মাদার পাড়া, পটল ডাঙ্গার কত বড় গৌরব সেটা ভেবে দেখো। পটল ডাঙ্গা একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা, তারপর আরেকটা ডিগবাজি, তারপর আরেকটা, তারপর আরেকটা। এই রে, এই ঘুরে যাচ্ছি রে, এই এই, আরে ঘুরপাক খাচ্ছি তো। এই আমি মোটেও ঘুরতে চাইছি না। ওরে বাবা রে, ওরে বাবা, এত বোবো করে ঘোরাচ্ছে। আমি তো এই না গো, সমুদ্র পর্যন্ত পৌঁছবে না। সমুদ্র না রে, স্বর্গে চলে যাব আমি। আরেকটা ডিগবাজি। আমি টেনিদাকে একটু ভরসা দিতে চেষ্টা করলাম। ওরম ঘুরতে হয় টেনিদা? ওকে মাধ্যাকর্ষণ বলে, সায়েন্স পড়নি। দেখেছো কত উপরে উঠে গেছে, সেখান থেকে নাকি কান ছিঁড়ে নেবে আমার। আমি আমি এমন একটা ভান করলাম যেন শুনতেই পাইনি। কিন্তু এদিকে সমূহ বিপদ উপস্থিত। হাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোর বেড়েই চলেছে, বেড়েই চলেছে। পিছনে ছুটে আমরা তাল রাখতে পারছি না কিছুতেই। অনেক ওপরে দেখা যাচ্ছে টেনিদা ডিগবাজি খাচ্ছে আর উঠছে, উঠছে আর ডিগবাজি খাচ্ছে। ফ্রেন্ড রুট এসে পড়লো প্রায়। ঘুড়ির সামনে ছুটে চলেছে, এক্ষুনি গঙ্গার ওপরে চলে যাবে। আমাদের লিডার কি সত্যি গঙ্গা পেরিয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল করে নাকি স্বর্গেই চললো? আমরা যে অনাথ হয়ে গেলাম। আকাশ থেকে আবার টেরিদার বাণী ভেসে এলো, আমি মঙ্গল গ্রহে যেতে চাই না, কিছুতেই যেতে চাই না। তুমি যেও না, কিন্তু নিয়ে যাচ্ছে রে। তাহলে তাড়াতাড়ি আরেকটা ঘুড়ি ধরে ফিরে এসো, আর পৌঁছি একটা চিঠি লিখোটে নিদা মনে করে। হ্যাঁ, আর চিঠি লেখাটা খুবই দরকারি। টেনিদা কি একটা বলতে যাচ্ছিল, নিশ্চয়ই বলছিল অবশ্যই চিঠি লিখবে, কিন্তু বলতে পারলো না। একবার কাউ করে উঠে কাপ করে থেমে গেল। আমরা দেখলাম হাউস গোত্তা খাচ্ছে। সে কি গোত্তা! যেমন জোরে উঠছিল ঠিক তেমন জোরে এবার নিচে নামতে শুরু করেছে। নামতে 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 একেবারে ঝপাস করে সোজা গঙ্গায়। লীলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক করে মঙ্গল গ্রহে না গিয়ে মদ বদলে পাতালের দিকে রওনা হলো। তা হোক গে যাক, কি আর যায় আসে। কিন্তু টেনিদা কোথায়? সিউকি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামলো? তাহলে তো সারি সর্বনাশ। এত চালিয়াতি কিন্তু সাঁতারটা কি সত্যি সত্যি জানে? জলে তাকিয়ে টেনিদাকে খুঁজছি, দেখছি কোথাও থেকে বুদবুদ উঠছে কিনা। জাল কিনতে হবে মনে হয়, বুঝলি পেলা? কি জান কিনি বলতো, তার চেয়ে একটা ডুবো জাহাজ যদি পাওয়া যেত। এই এই চুপ করো তুমি, যে দেখো। এই এক স্বভাব গেল না ক্যাবলার, উত্তেজিত হলেই সে হিন্দিতে চলে যাবে। কিন্তু তার নির্দেশ মতো তাকিয়ে দেখি আউট্রাম ঘাটের এক বিরাট লম্বা গাছের মগডালে প্রচুর কাঠ চক্কর দিচ্ছে। টেনিদাদের ডাক কাকা কাকা করে। বাপরে, টেনিদা গঙ্গায় নামেনি, সে আটকে রয়েছে সেই মগডালে। স্বস্তির একটা নিঃশ্বাস পড়লো আমার।
গঙ্গায় বিসর্জন হয়ে যায়নি, তবু ভালো। ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হলাম। কেবল আমরাই নই, চারিদিক থেকে তখন সদুই লোক জড়ো হয়েছে সেখানে। পোর্ট কমিশনারের খালাসি, নৌকার মাঝি, দুটো সাহেব, তিনটে মেন। ও মাই গড, হোয়াট ইজ দ্যাট? একটা সাহেব ভিড় মিছিল, কিন্তু এখন তো আর সাহেব দেখলে চলবে না। আমি চেঁচালাম, টেনিরা তাহলে মঙ্গল গ্রহে গেলে না শেষ পর্যন্ত? আহা, পটল টাকার এত বড় গৌরবটা মিস হয়ে গেল। বাপরে বাপ, এটা বলিস না তোরা, কাকে ঠোকরাছে? বাপরে বাপ, নেমে এসো তাহলে তাড়াতাড়ি। পারছি না, কাকে মাথা ফুটো করে দিলে রে পেলা? ভাববিস, কোর্ট কমিশনারের কিছু লোকজন ছিল, তারা ফায়ার ব্রিগেডে খবর দিল। ওরা এসে মুইয়ে করে শেষ পর্যন্ত টেনিদাকে নামাল। এর বেশ কিছুক্ষণ পরের কথা, চাটুজ্যেদের রোয়াকে বসে আছি। টেনিদা সারা শরীরে আয়োডিন মাখানো, মাথায় ব্যান্ডেজ। আমি হঠাৎ বললাম, ডি লা গ্র্যান্ডি মেজিস্ট্রো। থাক পালা থাক, ও আর বলিস না রে, তার চেয়ে ওই কবিতাটা শোনা। কোনটা? ওই যে তোর ফুচুদার লেখা। ও ওটা, ওটা তো ওই যে, পাঁচ খানা ধুতি, সাত খানা শাড়ি, এসব হিসেবে হইবে কি বা? এ জগতে জীব কত ব্যথা পায়, তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটি তাহার নিপাট সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায় কত শাড়ি ধুতি প্যান্ট নিয়ে যায়। মনের দুঃখে বোঝা টেনে ফেরে গাধা, মানুষের দেখে আহা সে কত আলাদা। একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। করুন করুন, খুবই প্যাথেটিক বুঝলি, কি বলিস ক্যাবলা? প্যাথেটিক তো বটেই। হ, প্যাথেটিক বইলার প্যাথেটিক, চোখে হাত বালতে জল চলে এলো গো। হা বলছি না, চোখে জল চলে এলো। আর আজকের মতো আমাদের গল্প শেষ হলো। আশা করছি আপনাদের চোখে জল আসেনি, নির্মল আনন্দই পেয়েছেন। আজ আসি, পরের রবিবার আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।